আজকে আমরা সদর এনফোর্সমেন্ট টিমের পক্ষ থেকে আমরা মার্কেট এনফোর্সমেন্টে এসেছি। আমরা বর্তমানে মহারণগঞ্জ বাজারে আছি। এসে আমরা প্রথম থেকেই আমরা ফার্স্ট পার্টি যারা বিক্রি করছেন আলু পেঁয়াজ আমরা ওটা দেখছি। এর মধ্যে আমরা একটা দোকান পেয়েছি রামু ভূঁইয়া, ওনার দোকানে প্রপার ওনার মেমো দেখাতে পারেননি যে যেটা কিনে এনেছেন। তো এই মেমো দেখাতে না পারাতে আমরা ওনার দোকানটা আপাতত বন্ধ রাখার কথা বলেছি। তাছাড়া আমরা অন্যান্য দোকানও দেখছি, ম্যাক্সিমাম ঠিক আছে। এখানে আমরা একটা দোকানে এসেছি, আমাদের গোবিন্দ বলে এই দোকানের মালিক, উনি আমাদেরকে প্রপার সেল মেমো যেটা আছে উনি যেটা বিক্রি করছেন সেল মেমোটা প্রপারলি আমাদেরকে দেখাতে পারেনি। আমরা সেই সেল মেমো আমরা মেমো বইটা আমরা সিজ করে নিয়েছি। আর আমাদের এই সদর এনফোর্সমেন্টের যে অভিযান এটা আগামী দিনেও চলতে থাকবে। এবং আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের এসডিসি কোর্ট সদরের আমাদের ইন্সপেক্টর আছেন, চিফ ইন্সপেক্টর আছেন, আছেন আমাদের সাথে লিগাল মেট্রোলজি এগ্রি অফিসার, ফুড সেফটি অফিসার, এবং সম্পূর্ণ এই টিম প্রতিনিয়তভাবেই সেন্টেক্সের অফিসার আমাদের মধ্যে আছে। আর এই টিম প্রতিনিয়তভাবেই বাজারে ইন্টারভেনশন করবে যাতে মূল্যটা ঠিকঠাকভাবে আমরা প্রতিরোধ করতে পারি, যাতে মানে কোনো ধরনের অস্বাভাবিক মূল্য না পড়ছে। কেন বৃদ্ধি কিছু কি বোঝা যাচ্ছে না, এই বৃদ্ধিটা কেন হচ্ছে? বৃদ্ধি ওনারা যেটা দেখিয়েছেন আমাদেরকে মেমো, এটাতে আমরা এরকম কোনো অসঙ্গতি পাইনি। তো এখন অবধি তো যা দেখছি আমরা ঠিকই আছে। আমরা আরও মার্কেটে যাচ্ছি, আমরা বিক্রেতারা কি একদম রিটেল লেভেলে কীভাবে বিক্রি হচ্ছে সেটাও আমরা আছে চেক করে নিচ্ছি। খুচরো বাজারে হঠাৎ করে 50 টাকা হয়ে গেছে পেঁয়াজের কিলো, এই ব্যাপারে এই বর্ষার সিজন চলছে, তো ওনাদের একটা এক্সকিউজ আছে যে বর্ষার সিজনে গাড়ি টাড়ি আসতে দেরি হচ্ছে এবং এই ধরনের ব্যাপার কিছু আছে। এখন আবার মার্কেট নর্মাল হচ্ছে। আপনি পরিচয়টা? আমি দেবব্রত রায়, ডেপুটি কালেক্টর ইউনিভার্সিটি সদর।